হ্যালো গাইস, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে। আজকে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা নতুন ভিডিওটি দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সাথে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। তো আজকের ভিডিওটি মূলত হোয়াটসঅ্যাপ একাধিক অ্যাকাউন্ট কীভাবে ইউজ করা যায় সেই টিউটোরিয়ালটা নিয়ে। আমরা অনেকেই চাই যে হোয়াটসঅ্যাপ আরও অনেকগুলো আইডি খুলে ইউজ করি, তো মাল্টি অ্যাকাউন্ট কীভাবে আমরা খুলবো সেটা দেখাবো। আপনারা চাইলে দুইটা তিনটা একসাথে ইউজ করতে পারেন, তো সেটা কীভাবে করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমরা এই কাজটি করতে হলে আমরা প্রথমেই প্লে স্টোরে যাব। এই বিষয়টা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা নতুন একদম তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে। প্লে স্টোরে গিয়ে আমরা পে ভারেল প্যারারেল স্পেস এই নামে চার্জ করব। প্যারারেল স্পেস চার্জ করলে এই অ্যাপসটি আসবে, মাল্টি। এই যে প্যারারেল স্পেস মাল্টি অ্যাকাউন্ট, এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। এই অ্যাপসটি ইনস্টল করার পরে আমরা অনেকেই আছি হোয়াটসঅ্যাপ অ্যাপ ক্লোনার, এই অ্যাপসটি দিয়ে আমরা ক্লোন করার চেষ্টা করি। সবগুলো অ্যাপসই ক্লোন হয়, কিন্তু হোয়াটসঅ্যাপটি ফার্স্টবার ইনস্টল হয়, ক্লোন হয়, ডুপ্লিকেট হয়, কিন্তু এর পরের বার আর হয় না। কিন্তু প্যারাল স্পেস দিয়ে আপনারা চাইলে মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এটা নিয়ে আমরা আরেকটা ক্লোন অ্যাপস, একাধিক অ্যাপস করার জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তো দেখা যাক আজকে মাল্টি অ্যাকাউন্ট কীভাবে করা যায়। সবগুলো অ্যাপসই করা যায়, শুধু হোয়াটসঅ্যাপ না, চাইলে আপনারা ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভিগো সব কিছুই আমরা মাল্টি অ্যাকাউন্ট খুলতে পারবেন একই মোবাইলে, একই ডিভাইসে। তো প্যারাল স্পেসটি ইনস্টল হয়েছে, ইনস্টল করার পরে আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এই অপশনটি হবে, একটু ওয়েট করবেন। মজার একটি অ্যাপস এই প্যারাল স্পেস দিয়ে অনেক যারা ভিগো ইউজ করেন তাদের অনেক কাজে আসে, ওটা দিয়ে সব কিছু করা যায়। স্টার্টে যাবেন, এখান থেকে ওপেন হবে, যেটা আমি ক্লোন করব হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব। এই যেখানে সবগুলো অ্যাপসই চলে আসছে, চাইলে আমরা যে কোনো একটি করতে পারি। আমরা মূলত হোয়াটসঅ্যাপটা করব, হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিব, আরগুলো আমরা আনসিলেক্ট করে নিব। হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে আমরা চাইলে এই যে অ্যাড প্যারাল স্পেসে ক্লিক করবো, সবগুলো অ্যাপস। এই যে হোয়াটসঅ্যাপ এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, নতুন একটা অ্যাপস মাল্টি অ্যাকাউন্ট হয়ে যাবে করতে পারবো আমরা। এই যে নতুন একটি হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেছে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে গিয়ে আমরা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। ওই অরিজিনালটাও থাকবে, এরকম একটা দিয়ে আপনারা আরেকটা হোয়াটসঅ্যাপ চালাতে পারবো। এখানে আপনারা চাইলে অন্য অ্যাপসগুলোও অ্যাড করে নিতে পারেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবগুলো এখানে অ্যাড করলে সব চলে আসবে। একটা একটা সবগুলোই আমরা ইউজ করতে পারবেন, একাধিক আইডি
এখানে চাইলে পাসওয়ার্ড প্রোটেক্ট করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনার আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, যে আমরা চাইলে বাংলাদেশি নাম্বার ইউজ ছাড়া অন্য বিদেশি নাম্বার দিয়েও মোবাইল হাইড রেখে, গোপন রেখে আমরা যে কোনো আইডি ইউজ করতে পারি। হোয়াটসঅ্যাপ, ইমো, সবগুলাই আমরা চাইলে ইউজ করতে পারি। আমার নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার হাইড করে রাখতে পারি, গোপন রেখে অন্য একটা নাম্বার ইউজ করতে পারি, যেটা আর কারো নাই বা কেউ চিনবে না, এরকম একটি অ্যাপস বিদেশি নাম্বারও চাইলে আমরা ইউজ করতে পারেন। তো বন্ধু, আজকে এই পর্যন্ত, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করার ফলে, কমেন্ট করার ফলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আরও চেষ্টা করব বা চেষ্টা করার ইচ্ছা জাগবে মনের ভিতর। আজকে এই পর্যন্তই, তাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।